السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة نحمده ونصلي على رسوله الكريم أما بعد دور এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই আলোচনাটা শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই রাতে ঘুমানোর পূর্বে যে সমস্ত আমল করলে শয়তানের প্রবঞ্চনা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত থাকা যায়, এমনকি নিজের জান এবং মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন। যে আমলগুলো পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন উক্ত আমলগুলো আমাদের তথা পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষণীয় এবং আমলযোগ্য। যে বিষয়গুলোর উপরে সিয়াসিত্তার সবগুলো কিতাবে বহু হাদিস বর্ণিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সহি বুখারি শরীফ থেকে কতগুলো হাদিস তুলে ধরছি। যেই হাদিসগুলো সহি বুখারি শরীফের ফাজাইলুল কোরআন অধ্যায়ে বর্ণিত হয়েছে। প্রথম হাদিস, যেই হাদিসটি সহি বুখারি শরীফের 5017 নম্বর হাদিস, যেই হাদিসটির বর্ণনাকারী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর উদ্দেশ্যে রাতে বিছানায় যেতেন তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল হচ্ছে যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের কুল হু আল্লাহু আহাদ তথা সূরা ইখলাস এবং কুল আউযু বিরব্বিল ফালাক তথা সূরা ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস তথা সূরা নাস এই তিনটি সূরা তেলাওয়াত করে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু হাত এমন ভাবে উত্তোলন করতেন যেটা আমরা মুনাজাতের সময় উত্তোলন করি। এভাবে উত্তোলন করে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দু হাত মোবারকে ফু দিতেন। ফু দেওয়ার পরে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দু হাত মোবারক তার চেহারা মোবারকে এমনকি তার মাথা মোবারকে মাসিহ করতেন। এমনকি পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু হাত মোবারক তার এই শরীরে এইভাবে মাসিহ করতেন, সামনের দিকে মাসিহ করে তিনি পিছনের দিকেও পিঠের দিকেও তিনি মাসিহ করতেন। অর্থাৎ তিনি এই আমলটি তিনি তিনবার করতেন। পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম রাতে ঘুমানোর পূর্বে একটি আমল হচ্ছে যেটি পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে সূরা ইখলাস এবং সূরা ফালাক সূরা নাস এই তিনটা সূরা তেলাওয়াত করে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত একত্রিত করে হাতে ফু দিতেন। ফু দিয়ে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীরে মাসিহ করতেন সেই হাত মুবারক। এই আমলটুকু পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করতেন রাতে ঘুমানোর পূর্বে। তাহলে এখানে আমরা একটি আমল জানতে পারলাম। এবার আসুন বুখারী শরীফের অপর আরেকটি হাদিস, যে হাদিসটিও ফাজাইলুল কোরআন অধ্যায়ে বর্ণিত হয়েছে, যেটি বুখারী শরীফের 5015 নম্বর হাদিস। যে হাদিসটির বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি যে রাতের বেলায় পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ 10 পারা তেলাওয়াত করে ঘুমাবে? তখন সাহাবারা অনেকেই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটুকু আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তখন পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এর সওয়াব পেতে চাও তারা প্রত্যহ রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তথা কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করো। যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তেলাওয়াত করবে তার বিনিময় হলো সে যেন পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ 10 পারা
কোরআন তেলাওয়াত করলে যতটুক সওয়াব হতো অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে এখানে আমরা সূরা ইখলাস রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানলাম। অপর আরেকটি হাদিস আসুন আমরা জানি, যেই হাদিসটি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, যেটি বুখারি শরীফের 5010 নম্বর হাদিস। এই হাদিসটিও বুখারি শরীফের ফাজাইলুল কোরআনে বর্ণিত হয়েছে। যে হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমাকে যাকাতের মাল হেফাজত রাখার জন্য নিযুক্ত করে। এমত অবস্থায় আমি যখন সেই যাকাতের মাল পাহারা দিচ্ছিলাম, রাতের বেলায় একজন ব্যক্তি সেই মাল চুরি করতে আসে, আমি তাকে ধরে ফেলি, সে ক্ষমা চায়, আমি তাকে ছেড়ে দিই। দ্বিতীয় দিন সে আবার সেই মাল চুরি করতে আসে, দ্বিতীয় দিনও আমি তাকে ধরে ফেলি, দ্বিতীয় দিন সে আমার নিকট ক্ষমা চায়, দ্বিতীয় দিনও আমি তাকে ক্ষমা করে দিই। অনুরূপভাবে সে তৃতীয় দিনও সেই যাকাতের মাল চুরি করতে আসে, তৃতীয় দিনও আমি তাকে ধরে ফেলি, এবার আমি তাকে না ছেড়ে আমি তাকে বলি যে তোমাকে ইতিপূর্বে দুই দিন ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি তৃতীয়বার এসেছো, আমি তোমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। এই কথাটুকু বলার পরে সেই ব্যক্তি বললেন, হে আবু হুরাইরা, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো, তুমি যদি সেই আমলটি করো তাহলে তুমি রাত জেগে সেই যাকাতের মাল পাহারা দিতে হবে না। তখন সেই ব্যক্তিটা বললেন, তুমি যদি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করো, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মাল হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারাদার হিসাবে নিযুক্ত করবেন, এমনকি তোমাকে শয়তানের ধোকা প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই কথাটুকু শোনার পরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিস্তারিত খুলে বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরাইরা, তোমার নিকট যে ব্যক্তিটা এই আমলের কথা বললেন সেই আমলটি নিশ্চয়ই সত্য, এটার কোনো মিথ্যা নয়, বরং এটা একটা সত্য আমল, কিন্তু যে তোমাকে এই আমলটি সম্পর্কে শিক্ষা দিয়েছে সে হলো শয়তান। তাহলে এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান এবং মালকে হেফাজত করবেন, এমনকি তার জান মাল হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারাদার নিযুক্ত করবেন, এমনকি তাকে শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। অন্য এক বর্ণনায় এসেছে যে কেউ যদি রাতে আয়াতুল কুরসি পাঠ করে, এমনকি সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচাবেন, এমনকি তাকে জিন পরির আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখবেন। অপর আরেকটি আমল হচ্ছে, যে আমলটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে ফাজাইলুল কোরআনে, যেটি হচ্ছে 5009 নম্বর হাদিস। যে হাদিসটির বর্ণনাকারী হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার সর্বশেষ দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য এটি আমলের জন্য যথেষ্ট হবে, অর্থাৎ তার জন্য এটিই হলো যথেষ্ট তার জান এবং মাল হেফাজতের জন্য। তাহলে এখানে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াতের কথা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়বে, আয়াতুল কুরসি পাঠ করবে, এমনকি সূরা বাকারার শেষের দুই আয়াত তেলাওয়াত করবে, তার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জান মালকে হেফাজত করবেন, তাকে শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখবেন, এমনকি মানুষের বা জিন পরির আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহফুজ হিসাবে গণ্য করবেন রাখবেন। আসুন আমরা সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই আমলগুলো আমরা রাতে ঘুমানোর পূর্বে নিজেদের আমলের মধ্যে পরিণত করি, এবং এই হাদিসগুলোর উপরে আমল করি, নিজে জানি, অপরকে এই হাদিসগুলো সম্পর্কে অবহিত করি, জানিয়ে দেই।
এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।